Hello friends, welcome to my YouTube channel, Sumitava Vlogs. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজ আমরা অনেকদিন পর আবার বেরোলাম ঘুরতে, তো আজ আমরা খিরাই যাচ্ছি। সবাই এসে গেছে আর আজকে আমরা বাইক না গাড়ি করে যাব, তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে খিরাই 95 কিলোমিটার মতন, এখন 8টা বাজে মোটামুটি। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। মিডিলে কোলাঘাটে ব্রেকফাস্টটা করবো আমরা, দেন ওখান দিয়ে আবার বেরোবো। তো চলো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি আমরা। সবাই ধুলাঘাট টোল ক্রস করে দাঁড়িয়েছি চা খেতে, চা ব্রেক নিয়েছি। খুব ঠান্ডা লাগছে আজ হঠাৎ করে, একটু গরম গরম চা খাচ্ছি। তো চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, কোলাঘাট যাবো, ব্রেকফাস্ট করবো, দেন ওখান দিয়ে আবার খিরাইয়ের জন্য বেরোবো। তো চলো তোমাদের সঙ্গে আবার রাস্তায় দেখা হচ্ছে। কোলাঘাট চলে এসেছি, আমাদের ব্রেকফাস্টে চলে এসছে ডিম টোস্ট। তো এখান থেকে খিরাই আর 25 কিলোমিটার, তো আমরা খেয়ে ঝপ করে বেরিয়ে পড়বো এখান থেকে। তো তোমাদের সঙ্গে এরপর খিরাই দেখা হচ্ছে আবার। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, অনেকটাই চলে এসেছি, এখান থেকে আর ওই 20 কিলোমিটার মতন বাকি। বাট এখন একটা প্রবলেম হচ্ছে যে আমরা বুঝতে পারছি না যে যেখানটা যাবো ঠিক সেখানে গাড়িটা ঢুকবে কি না, কারণ অনেকে বলছে রাস্তা খুব ছোটো, গাড়ি ঢুকবে না। তো দেখা যাক কী হয়, না তো আমরা গাড়ি রেখে হাঁটতে হাঁটতে যাবো। রিয়াঙ্কার মনে হচ্ছে খুব হাসি পাচ্ছে, রিয়াঙ্কা হঠাৎ একটা হাসছিস, কী ব্যাপার? তো দেখা যাক গাড়ি ঢোকে কিনা ওখানে। তো ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাস্তায় চলে এসেছি, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। তো একজন বললো আমরা যেদিক দিয়ে আবার সেদিকেই যেতে হবে, তো এখান থেকে পাস করে যেতে হবে। আমরা পাস করে ফেললাম, এটা চলে এসেছিলাম, আবার আমাদের রিটার্ন যেতে হবে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। আমরা চলে এসেছি, গাড়ি পার্ক করতে যে পিছনে, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে বললো গোলাপ ফুলের ক্ষেতটা আছে, তো এটা দেখে ওপারে যাবো। পিছন দিকে রয়েছে চন্দ্রমল্লিকা আর গোলাপ, তো এদিকটা দেখে নিই তারপর ওদিকে যাবো। তো আমরা ফুলের বাগানের কাছে চলে এসেছি, এই পিছন দিকে শুধু ফুলের বাগান রয়েছে, এখানে চন্দ্রমল্লিকা রয়েছে আর ওদিকগুলো গাঁদা রয়েছে। তো সামনে দিয়ে ঢোকবার জায়গা আছে ভেতরটায়, তো আমরা এখন ভেতরটায় যাবো, একটু ঘুরবো, তোমাদেরও দেখাবো। তো ভেতরে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি। আমরা ভেতর দিয়ে ঢুকেছি, এই পিছনে চন্দ্রমল্লিকা আর এদিকে গাঁদা, খুব সুন্দর লাগছে। আর এদিকে সবাই রয়েছে, তো কেমন লাগছে তোদের এখানে এসে? খুব ভালো লাগছে, সবাই প্লিজ আসবে, খুব ভালো লাগবে জায়গাটা। সবাই থেকে ঘুরেছো বাইকে? বাইকে। আর আসলে বাইকে এসো, কারণ গাড়ি নিয়ে এসে খুব ঝামেলা হচ্ছিলো। তো এরপর আরও ফুল আছে, সেগুলো তোমাদের দেখাবো, তো তোমরা একটু ফুল দেখে নাও।
মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো রিয়াঙ্কা ফুল নিচ্ছে, এখানে তো তোমরা চাইলে ফুল নিতে পারো, ওদেরকে বললে ওরা তোমাকে ফুল দিয়ে দেবে। তো এবার এখানে একটা গোলাপের ক্ষেত আছে, ওখানে যাব, দেন বাড়ি যাব। তো এখানে মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার গোলাপের ক্ষেতের দিকে যাব। তো ওখানে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। আমরা আর একটা ফুলের ক্ষেতে চলে এসেছি, পিছন দিকে গোলাপ রয়েছে, এদিকে ডালিয়া, আর পিছনে বেশ সুন্দর ফুলগুলো রয়েছে, এগুলোর নাম জানি না। তো তোমরা দেখো ফুলগুলো, আশা করছি খুব ভালো লাগবে। এদিকে দেখাচ্ছি তো ফুল আর ফুল। তো তোমরা একটু দেখে নাও ফুলগুলো। গোলাপ খেতে সেরকম গোলাপ ফোটেনি, আর আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। সো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই, সবাই ভালো থেকো।